বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, শ্যামসুন্দর কলেজ থেকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এখানে শ্যামসুন্দর কলেজের ওয়েবসাইটে চলে যাবে, যেটা shyamsundarcollege.ac.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে অনলাইন অ্যাডমিশন 2023-24 অপশন রয়েছে। এই অনলাইন অ্যাডমিশন 2023-24 অপশনে তোমরা ক্লিক করলে দেখবে পোর্টালটা ওপেন হবে। সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার বিএ বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে। এছাড়া তোমাদের এখানে প্রত্যেকটা কোর্স দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। ওকে, এখান থেকে তোমরা নোটিশটা চেক করে নিতে পারছো। নোটিশে দেখো হাউ টু অ্যাপ্লাই ইউজি অ্যাডমিশন রয়েছে, অ্যাডমিশন নোটিশ রয়েছে 3 ইয়ারের জন্য, অ্যাডমিশন নোটিশ ফর 4 ইয়ারের জন্য আলাদা আলাদা তোমাদের নোটিশ দেওয়া রয়েছে। এখান থেকে তোমার অ্যাডমিশন নোটিশ 4 ইয়ার ইউজির জন্য তোমরা চেক করে নেবো এখানে কি দেওয়া রয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 1 থেকে 15 তারিখের মধ্যে, আর তোমাদের যে তালিকা প্রকাশ হবে সেটা 18 তারিখে হবে প্রফেশনাল লিস্টটা। এরপর তোমাদের সেকেন্ড যে লিস্ট বেরোচ্ছে সেটা 18 থেকে 19 তারিখের মধ্যে তোমরা সংশোধন করতে পারবে। সংশোধন হওয়ার পর তোমাদের চূড়ান্ত যে মেধা তালিকা হবে সেটা হচ্ছে 20-23 তারিখে তোমাদের বেরোচ্ছে। ওকে, এরপর প্রথম তোমাদের মেধা তালিকা বেরোবে যেটা হচ্ছে 21 তারিখে। 21 তারিখে যাদের নাম আসবে তারা কিন্তু 23 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন হতে হবে, 21 থেকে 23 তারিখের মধ্যে। এরপর দ্বিতীয় ওয়েট লিস্ট বেরোবে যেটা তোমাদের 24-25 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন হতে হবে, 24 তারিখে তোমাদের মেরিট লিস্টটা বেরোবে। থার্ড মেরিট লিস্ট এরকম 26 তারিখে, আর ফোর্থ মেরিট 28 তারিখে তোমাদের বেরোচ্ছে। ওকে, এরপর তোমাদের ক্লাস চালু হচ্ছে 1-23 থেকে, আর সমগ্র প্রক্রিয়া শেষ হবে 31-23-এর মধ্যে। এর জন্য তোমাদের যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো 2020-21-22 ঠিক আছে 23 সালে, তারা কিন্তু অ্যাডমিশন করতে পারছো। আর তোমাদের কিন্তু মাধ্যমিকে কমসে কম 45% নাম্বার থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখে নাও তোমাদের যে মেজর সাবজেক্ট নিতে হলে তোমাদের কোন সাবজেক্ট থাকবে, তোমরা মেজর সাবজেক্ট পাচ্ছ। এর জন্য বেঙ্গলির জন্য তোমাদের বেঙ্গলি সাবজেক্ট লাগবে, বোটানির জন্য বায়োসায়েন্স আর কেমিস্ট্রি লাগবে, আর কিন্তু বোটানি পাচ্ছ না। কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে। এডুকেশনের জন্য নো সাবজেক্ট বা যে কোনো সাবজেক্ট এডুকেশনের জন্য পেয়ে যাচ্ছ। ওকে, এছাড়া তোমাদের জিওগ্রাফির জন্য জিওগ্রাফি, হিস্ট্রির জন্য ফিলোজফির জন্য, তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জন্য কোনো সাবজেক্ট লাগবে না। তোমরা শুধু 45% নাম্বার নিয়ে তোমরা পাস করলে তোমরা কিন্তু এই সাবজেক্টটা পেয়ে যাবে। ওকে, এরপর দেখে নাও তোমাদের মেরিট ক্যালকুলেশনটা কি করে হচ্ছে। তোমাদের অ্যাকাউন্টেন্সি নাম্বার প্লাস বেস্ট অফ 4 সাবজেক্ট নাম্বার তোমাদের যোগ করে কিন্তু তোমাদের 500-এর মধ্যে যেটা পাবে সেটাই কিন্তু তোমাদের মেরিট পয়েন্ট হবে। বেঙ্গলির জন্য তোমাদের টোটাল মার্ক অফ বেস্ট অফ 4 আর হচ্ছে বাংলার মার্ক যোগ করলে তোমাদের হবে এরকম প্রত্যেকটা। কেমিস্ট্রির জন্য তোমাদের যেমন আছে বেস্ট অফ 4 প্লাস কেমিস্ট্রির মার্ক, এইভাবে তোমাদের কিন্তু যোগ করে হবে। ওকে, এরপর তোমরা যে মেজর সাবজেক্টের সঙ্গে যে মাইনার সাবজেক্ট চুজ করতে হবে সেটা তোমরা কি করে চুজ করবে। আচ্ছা, বেঙ্গলির সঙ্গে তোমাদের এনি সাবজেক্ট ফ্রম হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, গ্রুপ এক্সেপ্ট দ্য মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্ট বাদে তোমাদের এই হিউম্যানিটি আর সোশ্যাল সায়েন্সের মধ্যে তোমরা সাবজেক্ট চুজ করতে হবে। আর মাইনার টুর জন্য যেটা আছে 7 এর 8 সেমিস্টারের জন্য দুটো কোর্স থাকবে, এনি সাবজেক্ট অ্যাপার্ট ফ্রম দ্য মেজর অ্যালাই ফ্রম অলরেডি চুজ। ইংলিশের জন্য তোমাদের সেম একই রকম রয়েছে, এনি সাবজেক্ট চুজ করতে হবে যেটা হিউম্যানিটি সোশ্যাল সায়েন্স থেকে চুজ করে নিতে হবে। জিওগ্রাফির জন্য তোমাদের সাবজেক্ট দেওয়া রয়েছে, হিস্ট্রির জন্য তোমাদের সেম রয়েছে, ফিলোজফির জন্য তোমাদের সেম রয়েছে, ফিজিক্স এর জন্য সাবজেক্ট দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চুজ করবে। ওকে, এরপর তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য তোমাদের একটা সাবজেক্ট চুজ করতে হবে যেটা মেজর আর মাইনার সাবজেক্টের বাইরে তোমাদের সাবজেক্ট চুজ করতে, মেজর আর মাইনারে তোমরা যে সাবজেক্ট চুজ করেছিলে সেই সাবজেক্ট বাদে তোমাদের অন্য একটা সাবজেক্ট চুজ করতে হবে যেটা ন্যাচারাল অথবা তোমাদের ফিজিক্যাল সায়েন্স আছে এই গ্রুপের মধ্যে সাবজেক্ট চুজ করতে হবে, অথবা হিউম্যানিটি সোশ্যাল সায়েন্স আছে, লাইব্রেরি ইনফরমেশন মিডিয়া সায়েন্স আছে এর মধ্যে তোমাদের সাবজেক্টটা চুজ করতে হবে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের যে সিট ক্যাপাসিটি কত রয়েছে। আচ্ছা, বেঙ্গলির জন্য রয়েছে 107টা, ইংলিশের জন্য রয়েছে 99টা, আচ্ছা পলিটিক্যাল সায়েন্সের জন্য 71টা, এছাড়া জিওগ্রাফির জন্য রয়েছে 107, আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি এর জন্য রয়েছে 37টা 53টা, এছাড়া জুওলজির জন্য রয়েছে তোমাদের 31টা, বোরানের জন্য 31টা, জেনারেলের জন্য তোমাদের সিট রয়েছে 972টা, মর্নিং এর জন্য তোমাদের সিট রয়েছে 900 752টা, আর তোমাদের সায়েন্সের জন্য রয়েছে 182টা, আর জেনারেলের জন্য কমার্সের জন্য রয়েছে 122টা সিট রয়েছে। ওকে,
এরপর তোমাদের দেখো ফিলোজফিতে তোমাদের সিট রয়েছে 28টা, আর ওদের ফিজিক্যাল এডুকেশন তুমি অনার্স করতে পারছো, ঠিক আছে? কোনো কলেজে কিন্তু সেরকম ভাবে ফিজিক্যাল এডুকেশন অনার্স করানো হয় কিন্তু করানো হয় না, কিন্তু এই কলেজে তোমাদের ফিজিক্যাল এডুকেশন অনার্স করানো হচ্ছে, তার জন্য তোমাদের সিট রয়েছে কিন্তু 38টা, তোমরা এই কলেজে ফিজিক্যাল এডুকেশন কিন্তু অনার্স করতে পারছো। এরপর তোমরা দেখে নাও যে 3 ইয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, এর জন্য 243টা সিট রয়েছে, বাংলার জন্য, ইংলিশের জন্য 49, পলিটিক্যাল সায়েন্স 39, আচ্ছা হিস্ট্রির জন্য 90, আর হচ্ছে সংস্কৃতির জন্য 242, জিওগ্রাফির জন্য 81, এডুকেশনের জন্য 60, ফিলোজফির জন্য 60, আর ইকোনমিক্স এর জন্য 49, মিউজিকে কিন্তু 49, অনেকগুলি তোমাদের সিট রয়েছে। ওকে, আর তোমাদের জেনারেল মর্নিং এর জন্য যে সিটটা রয়েছে আর্টস এর জন্য, এর জন্য বাংলা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সংস্কৃত প্রত্যেকটার জন্য 100টা করে সিট রয়েছে, আর ফিজিক্যাল এডুকেশন তোমাদের জন্য রয়েছে 152টা, আর ফিলোজফিতে 100, ডিফেন্স স্টাডিজে তোমাদের 100টা সিট রয়েছে। ওকে, এছাড়া তোমাদের সায়েন্সের জন্য যে সিট রয়েছে সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, বোটানি প্রত্যেকটার জন্য তোমাদের 30-40 করে সিট রয়েছে। ওকে, আর অ্যাকাউন্টেন্স এর জন্য তোমাদের সিট রয়েছে 122টা। এরপর তোমরা এখান থেকে তোমাদের কোর্স ফিটা দেখে নাও, যে আর্টস নিয়ে পড়তে যাচ্ছ, 4 বছরের অনার্স করতে গেলে তোমাদের কিন্তু 1610 টাকা লাগবে, 3 বছরের জেনারেল ডিগ্রি করতে গেলে 1500 টাকা, 4 বছরের জিওগ্রাফি অনার্স করতে গেলে 2235 টাকা লাগবে, আর সায়েন্সের ক্ষেত্রে তোমাদের লাগছে অনার্স এর জন্য 2695 টাকা, আর 3 বছরের জেনারেল ডিগ্রির জন্য 2400 টাকা, আর 4 বছরের ম্যাথে অনার্স করতে গেলে 2595 টাকা, কমার্স এর জন্য 4 বছরের ডিগ্রি করলে 2320 টাকা, আর 3 বছরের জেনারেল ডিগ্রি করলে 1750 টাকা লাগবে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমরা ফর্ম ফিল আপ করবে কোথা থেকে, মানে 3 বছরের বাংলা মেজরের জন্য তোমাদের এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে পারছো, প্রত্যেকটা জন্য 4 বছরের ডিগ্রির জন্য এখান থেকে টানবে, এখান থেকে টেনে দেখতে পাচ্ছ, স্ক্রোল করলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে অপশন রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। যেমন তোমাদের ম্যাথামেটিক্স এর জন্য অ্যাপ্লিকেশন করতে হলে এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে, এখান থেকে পোর্টাল অপশন হবে, সেখান থেকে তোমাদের নিউ ইউজার এই অপশনে ক্লিক করতে পারছো, অথবা তোমরা লগ ইন বা রেজিস্টার এই অপশন থেকে তোমরা ক্লিক করে তোমাদের কিন্তু নিউ ইউজার বা ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে তোমাদের, ক্রিয়েট অ্যাকাউন্ট করে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস, তারপরে প্যারেন্টাল ডিটেলস, তারপর মার্ক দিতে হবে উচ্চ মাধ্যমিকের, তারপরে সমস্ত ফাইল আপলোড করতে হবে, তোমাদের ফোন যে ফোন নাম্বার দেবে তাতে তোমাদের ওটিপি ভেরিফিকেশন আসবে, তারপর তোমাদের ফর্মটা ফিল আপ করে লাস্ট সাবমিট করবে, তোমাদের কিন্তু ফর্ম বেরিয়ে আসবে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।